فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين নবীুনা মুহাম্মদ ও আলা আলিহি ওয়া আম্মা বাদ সমস্ত তারি প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের প্রতি সম্মানিত ভাই ও বোন আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সাতটি ধ্বংসকারী পাপ থেকে বেঁচে থাকুন আলোচ্য বিষয় হলো সাত ধ্বংসকারী পাপ থেকে বেঁচে থাকুন আপনি নিজে বাঁচবেন পরিবারকে বাঁচাবেন সমাজকে বাঁচাবেন এবং দেশবাসীকে এই পাপগুলো থেকে বাঁচাবেন কারণ এই পাপগুলোই এমন পাপ যে পাপ করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে নেকির কাজগুলো ধরিস হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে ইহকাল পরকাল আপনার ক্ষতিকর হয়ে যাবে ইহকাল পরকালে আপনি নাজাত পাবেন না এগুলো পাপের কারণে আপনাকে হয়তো সেদিন জাহান্নামে যেতে হতে পারে সম্ময়তো ভাই বন্ধগণ এই জন্য আপনাকে পাপগুলো থেকে বাঁচতে হবে আসুন আপনি আপনাকে এই পাপগুলো এক একটি করে বুঝিয়ে দিই এই মন একটি হাদিস পাওয়া যায় শাহীব ওখারি এবং শাহী মুসলিমে শাহিব ওখারি দুই হাজার সাতশো ছেষট্টি নম্বর হাদিস সহি মুসলিমের উননব্বই নম্বর হাদিস হাদিসের রাবি হচ্ছেন বর্ণনাকারী হচ্ছেন আবু হরে রদি আল্লাহ তালা তিনি বলেন রসূর উল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন এ জিতানিবুশাব আলম বেকাত তোমরা সাতটি ধ্বংসকারী পাপ থেকে বেঁচে থাকো কালুয়া রাসূর আল্লাহ মাহুন সাহাব আই কারাম রেদবানুল্লাহ আলিহম আজ মাইন জিজ্ঞেস করেছিলেন ওই সাত ধ্বংসকারী পাপ কি যা থেকে আপনি আমাদের বাঁচতে বলছেন রসুল্লাম বলেছিলেন কবিল্লাহ এক নম্বর হচ্ছে মহান আল্লাহ রাবুল আলমিনের সাথে সিরকে লিপ্ত হওয়া এবং আল্লাহর সাথে সিরিক করা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়েতে বড় পাপ আল্লাহ রাবুল আলমিন বলেছেন হচ্ছে সবচেয়ে বড় পাপ এক নম্বর ধ্বংসকারী আমল হচ্ছে ধ্বংসকারী পাপ হচ্ছে আল্লাহর সাথে করা দ্বিতীয় হচ্ছে জাদু করা জাদু করা হচ্ছে ধ্বংসকারী পাপ তিন নম্বর হচ্ছে ওয়াকাতুল নবসিল্লাহামিল হক অন্যায় ভাবে কাউকে হত্যা করা চার নম্বর হচ্ছে ওয়াকলুর রেবা সুদ ভক্ষণ করা সুদ খাওয়া পাঁচ নম্বর ওয়াকল মাল ইয়াতিম ইয়েতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা খাওয়া ছয় নম্বর হচ্ছে অত্তাবল্লিয়াও মাজাহ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা সাত নম্বর হচ্ছে ওয়াকতফুল মহসনা তিল মেনা ফেলাত নির্দোষী সরলমনা নারীকে মুসলিম নারীকে জেনা বেবিচার ও মিথ্যা অপবাদ দেওয়া তাহলে এই সাতটি পাপ একটা আল্লাহর সাথে হত্যা করা সুদ খাওয়া কেতিমের মাল ভক্ষণ করা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এবং সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটি পাপ থেকে আপনাকে বাঁচতে হবে যারা হয়তো পাপ গুলো করেছেন তাদের উচিত হবে তারা আল্লাহ রাব্লা আমি খালেস হওয়া করবে আর যারা এই পাপগুলো করার চিন্তা ভাবনা করছেন খবরদার আপনি কখন এই পাপগুলো করবেন না করলে আপনার আমান আইমান আকিদা আমল সব নষ্ট হয়ে যাবে দুনিয়া একরাত বরবাদ ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বোল্লা আরমিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এই ধরনের বড় বড় পাপ থেকে ধ্বংসকারী পাপ থেকে নিজেকে পরিবারকে সমাজকে দেশকে বাঁচানোর তফিদান করেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল